सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणि। आज किसकी तरफ से मनाया जा रहा है सरस्वती पूजा? कुछ बिहार प्रेस क्लब के तरफ से बनाया जा रहा है सरस्वती पूजा। ये पंचम वर्ष है। हाँ, काल रात से जितना हमारा क्लब का सदस्य है वो काम कर रहा है। यहाँ काल पेंडल भी किया, ये लोग सब सजाए हो जाए रात तक। अभी पूजा हो रहा है। हाँ, अभी तो बहुत मज़ा आएगा, इसमें आनंद करेगा और फिर काल इसको भोग होगा। यहाँ सब आएगा, फैमिली तक सब सब बुलाया, सब जितना सदस्य है हम लोगों का सब को फैमिली को बुलाया कल दोपहर में। हाँ, हम बहुत मच कर रहा है अभी यहाँ। মাতোয়ারা যখন সবাই সেই আনন্দকে উপভোগ করতে, কিন্তু পিচপানায় ছোট থেকে বড় কেউ আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছি কুচবিহার আচার্য ভূজেন্দ্রনাথ সিং মহাবিদ্যালয়। প্রাচীন ঐতিহ্য মেনে নিয়ম নীতি নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে বাড়িতে, আর সেই আনন্দে মাতোয়ারা কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রী আমরা কথা বলতে পারছি। পুজো আজকে কীভাবে উপভোগ করছেন, পুজোটা কী হচ্ছে যদি একটু বলো? আসলে আমরা তো সব আগে প্ল্যানিং করছি, অনেক দিন থেকে প্ল্যানিং যে কখন পূজাটা আসবে। এখন তো মানে কোচবিহার কলেজেও গেছিলাম, মহিলা কলেজে, এখন আমরা এবিসি কলেজে আছি, তো খুবই 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 ভালো লাগছে। আর প্রত্যেকবার যাতে এইভাবে পূজাটা হয়, এইভাবে যাতে আমরা ঘুরতে পারি সেটা চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম পূজা সিংহ। আজকে তো সরস্বতী পুজো, সরস্বতী পুজো মানেই অনেক মজা। কলেজে কলেজে ঘুরে বেড়াচ্ছি, আমি বান্ধবীর সাথে এসেছি, আর সারাদিন প্রচুর আড্ডা মারবো, ঘুরে বেড়াবো, আর খিচুড়ি খাওয়ার প্ল্যানও আছে, আর সন্ধ্যাবেলার দিকেও আরেকবার বেরোবো, ইচ্ছা আছে। উপলক্ষে আজকে সকাল থেকেই খুব এক্সাইটমেন্ট রয়েছে এবং আজকে ওয়েদারটা খুবই প্লেজেন্ট ওয়েদার, এবং এখন এসেছি এভিনশীল কলেজে সরস্বতী পুজো উপভোগ করতে, এবং আমাদের সবাই বন্ধুরা আমরা সবাই একসাথে উপস্থিত রয়েছি এখানে, এবং আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখব এবং
একসাথে আমরা সবাই মিলে আমাদের ছোটোবেলায় যেখানে আমরা পড়াশোনা করেছি ওখানে গিয়ে আমরা একসাথে সবাই মিলে খিচুড়ি খাবো সারদা শিশুদের গিয়ে। এবং একটু আগেই আমরা নিবেদিতা স্কুল থেকে আসলাম, নিবেদিতা একাডেমি থেকে খিচুড়ি খেয়ে আসলাম এবং সব জায়গায় গিয়েই এখন আর যেখানেই যাচ্ছি সেখানেই সবাই খিচুড়ি খাওয়ার জন্য সবাই রিকোয়েস্ট করছে এবং সেজন্য আর কি মানে পেটের অবস্থা খুবই আর কি সাংঘাতিক হয়ে রয়েছে এবং খুবই এক্সাইটমেন্টের মধ্যে রয়েছি। এবং আপনারাও সবাই সরস্বতী পুজো খুবই ভালো উপভোগ করুন, ভালোভাবে কাটান আর ভগবানের কাছে মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন সবার সরস্বতী পুজো খুব ভালো কাটে এবং সবাই যেন ভালো একজন শিক্ষার্থী ও ভালো মানুষ হয়ে থাকে। থ্যাংক ইউ, নমস্কার। কোচবিহারের অন্যতম বড় কিন্তু বাগদেবীর আরাধনা হয় কোচবিহার কি বার কাউন্সিল। আর এই বাগদেবীর আরাধনাতে প্রতি বছরই নতুনত্বের ছাপ রাখে এখানকার কর্মচারী বৃন্দ থেকে শুরু করে প্রত্যেকটি সদস্য নতুন রূপে সাজিয়ে তোলা হয়, তাকে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি প্রচুর লোককে কিন্তু ভোগ বিতরণ করা হয়। আমরা কথা বলবো এই পুজোর দায়িত্বে থাকা তিনি আছেন তার সাথে। এই যে পুজো, কততম পুজো, কীভাবে করছেন, কী কী রয়েছে আজকের এই পুজোর? সরস্বতী পুজো হচ্ছে আমাদের তিন থেকে সাড়ে তিন হাজার প্রসাদ পায়। আর আমাদের সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠানের আয়োজন আমরা করি প্রতিবার, এবারও করেছি, যার নাম সরস্বতী উৎসব 2020। তো এর মধ্যে আমাদের সারেগামা পা খ্যাত শিল্পী আছেন দীপান রায়, উনি সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু করবেন এবং আমাদের লোকাল কিছু কারোকারাও আছে। আগামীবার 50 বছর নতুন কোনো ভাবনা রয়েছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, প্রতিবারই আমরা ইমপ্রুভ করারই চেষ্টা করি এবং করছিও, আগামীবার করবো, ওটা একটু সাসপেন্সেও রাখছি, থিম থাকবে কিছু। আপনার নাম? আমার নাম মিতা দাস। আমরা কথা বলবো প্রত্যেকের চেনা জানা সকলের প্রিয় আব্দুল জলিল আহমেদের সাথে। এই যে পুজো 49 বছর, এই যে পুজো এবার এটা যে পুজো এটা এটা নতুনত্ব, এই নতুনত্ব আপনি আগে আগে দেখছেন আর এখন দেখেন কত সুন্দর হয়েছে পরিবেশটা দেখে বুঝতে পারে যে পূজা করেছে। আমার মনে হয় না আমাদের নতুনত্ব আছে, এর মধ্যে নতুনত্ব আছে, আমরা দীর্ঘদিন করছি কিন্তু এইবারও এটা নতুনত্ব আছে, সুন্দর সৌন্দর্য সব কিছু আছে, সন্ধ্যাবেলা ফাংশন আছে, এবার 49 ইয়ার্সের পূজা হচ্ছে। সামনের বছর 50 বছর, তাহলে কি পুজোর আরও নতুনত্ব কিছু চমক দেখতে পাওয়া যাবে? চমক হবে, নতুনত্ব হবে, এবার হচ্ছে ফাংশন হচ্ছে, আরও বড়ো ফাংশন হবে, বড়ো কিছু হবে। মা
ভয় নাই তো, এত আগে করলে হবে না তো। আসলে লোকজন পাঁচ সাত টাকার। এই মুহূর্তে আমরা চলে এসেছি কোচবিহার জিঙ্কি স্কুলে। বহু পুরনো স্কুলের পুজোকে ঘিরেতেই কিন্তু একটা আলাদা উৎসব আনন্দ তৈরি হয় ছাত্রছাত্রীদের। শিক্ষকরা সহায়তা করেন সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের সাথে, থাকে এক্সিবিশন, থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাথে সুন্দর প্রতিমা আর অপরূপ আলপনায় হাসিয়ে তোলে এই সরস্বতী পুজো। বহু পরিশ্রম করে ছাত্রছাত্রীরা, আমরা কথা বলবো স্কুলের এই শিক্ষক তাদের সাথে, কীভাবে এই পুজো হচ্ছে, কী বলবেন এই পুজোটা নিয়ে, কীরকম উদ্দীপনা, কীভাবে করছে ছাত্রছাত্রীরা। একটু বরাবরের মতন যেভাবে উত্তেজনা থাকে ছেলেদের মধ্যে সেভাবেই করছে। আর আমি প্রতিবারই থাকি এখানে, মেনলি আমার ছোটোবেলাকে খুঁজে পাই। আর এখানে জেনকিন্সের যে সমস্ত পুরনো ছাত্র এই সময়টা এসে হাজির হয়, অনেকের সাথে আজকে কথা হলো, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এতক্ষণ ছিলাম এখানে মাঠে দাঁড়িয়ে, পরিবেশটাই ভীষণ রকমভাবে অ্যাট্রাক্ট করে। আর জেনকিন্সের পুজো, সরস্বতী পুজো, মানে কোচবিহার মানে জেনকিন্সের সরস্বতী পুজো, এটা তো বলার অবকাশ রাখে না। আপনার নাম? অমিতা বলে। সরস্বতী পুজোর মধ্যে স্কুলের পুরনো বন্ধু বান্ধবদের সাথে পেয়ে একটা নতুন আনন্দে উদ্ভাসিত ছাত্রছাত্রীরা। জিঙ্কি স্কুলের সেই ছবি আপনারা দেখছেন কিন্তু লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ডিজিটাল বাংলার পর্দায়, গিটার বাজিয়ে সুরে তালে তাল মিলিয়ে বাগদেবীর আরাধনায় আনন্দে মাতোয়ারা। আমি তো বাংলা উঠে দাদা উজ্জ্বল ধর ফ্রেমটা, দেরি করে দাদা নিতে দাও, খাওয়া দাওয়া বাণীবন্দনায় মত্ত ছাত্রছাত্রীরা। আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার মহিলা কলেজে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই প্রত্যেকটি স্কুল কলেজে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আজকের দিনেই শাড়ি পরে কোচি থেকে বড়রা, পাঞ্জাবি পরে প্রত্যেকেই এই পূজার আনন্দে মেতে ওঠেন। আর সবচেয়ে বড় কথা, আজকে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন, তাই যৌবনের প্রথম প্রেমের সাড়াকে পলাশ ফুলের রঙে ভাসিয়ে আনন্দে উদ্বেদিত হয় তারা। শুনবো আমরা সেই কথা, তা নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। গতকাল থেকেই আমরা পুজো পরিক্রমা প্রত্যেকটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভলি ডিজিটাল বাংলার পর্দায়। সেই ছবি আপনারা দেখছেন, আমরা কথা বলবো সেই ছাত্রীদের সাথে, কি মনে করছেন তারা, কী বা ভাবছেন, কিভাবেই এই পুজোর আনন্দে মেতে উঠেছেন। অনেক আনন্দ করব, আমরা সবাই মিলে প্রোগ্রাম উদযাপন করেছি, আমরা অনেক আজকে আনন্দ করব, ফুচকা খাবো, ঘুরবো সারাদিন, এটাই প্ল্যান আছে। তারপর দিদিরা সবাই মিলে এই অনুষ্ঠান করে আয়োজন করেছে, সবাই খুব মজা করবে, সবাই শাড়ি পরে খুব আনন্দ উপভোগ করছি, এটুকুই। আমি ডাকতেছি, তুমি বাইক নাও। হ্যাঁ
হিন্দি কে বুলাও, হিন্দি কে বুলাও। हम अभी खड़े हैं महिला कॉलेज में, आज सरस्वती पूजा है यानी विद्यार्थियों का दिन है। आइए जानते हैं विद्यार्थियों से कि वो ये पूजा किस तरह से मना रहे हैं। हर कोई विद्यार्थी इसे अपने अपने तरीके से मनाना चाहता है, देखते हैं कौन किस तरीके से मना रहा है। करते हैं विद्यार्थी से, आइए जानते हैं आज वो कैसे मना रही हैं ये सरस्वती पूजा। तो आज कैसे मना रही हैं आज सरस्वती पूजा? हमारे कॉलेज में तो यह बहुत अच्छी तरीके से सरस्वती माता की पूजा होती है। हम कॉलेज, मैं इस कॉलेज की स्टूडेंट हूँ, था फाइनल ईयर की, तो हम सब स्टूडेंट्स ने और हमारे टीचर्स ने, क्लर्क सब मिलके बहुत अच्छे से पूजा मनाते हैं। तो यहाँ आए हैं अपने कॉलेज में, पूजा देख रहे हैं, सबके साथ मज़ा कर रहे हैं और बाद में बाकी कॉलेजों में भी जाएंगे। और अब क्या करेंगे, क्या मस्ती है आज पूरा दिन, क्या सोच के रखा, क्या क्या करेंगे? कुछ नहीं, बस अपने कॉलेज में आए हैं, यहीं पे टाइम स्पेंड करेंगे। और मेरी इस बार फाइनल ईयर है तो अगले साल से आऊँगी, पर एज ए कॉलेज स्टूडेंट इसी साल, तो यहीं पे टाइम स्पेंड करना है और बाद में बाकी कॉलेजों में भी घूमना है। अर्पिता दे, আমরা চলে এসেছি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ চবিতা। দীর্ঘদিনের রীতি মিলে কিন্তু এখানে বাগদেবী পূজিত হয়। ছাত্ররা প্রবল উদ্যম উৎসাহে এই পুজো করে। এক সময় ছিল যখন এই স্কুলে ছাত্রদের দেওয়া আলপনা ছিল জেলার বিখ্যাত। ধীরে ধীরে যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু কিছুটা হলে ম্লান হয়ে এসছে আলপনা। তার মধ্যে সুন্দর ফুল দিয়ে ফুটিয়ে তুলেছেন এক নৈসর্গিক চিত্রকর্ম। আমরা কথা বলবো স্কুলের প্রধান শিক্ষকের সাথে, কীভাবে এই যে পুজো হচ্ছে কীভাবে করলেন, কতটা ছাত্রদের উদ্দীপনা, কী বলবেন এই বিষয়টা? যথেষ্টই, নাহলে তো এই পুজো দাঁড় করানো যাবে না। সাথে আমরা শিক্ষক রাত জেগে আলপনা দেওয়ার যে একটা প্রথা ছিল, এখনই কি সেটা বিদ্যমান রয়েছে? কাল রাতে আমরা অনেকটাই চেষ্টা করেছি, পুরোটা তো করে ওঠা যায়নি। এখন কাজের চাপ অনেক বেড়েছে, তার ফলে সব দিক সামনে এটাকে করতে হয়। আবার চেষ্টা করবো আরও ভালো করে যেন সামনে। সাংস্কৃতিক অনুষ্ঠান কখন থেকে শুরু হবে, কী রয়েছে? সাংস্কৃতিক অনুষ্ঠানে ৬টা থেকে শুরু হবে, এবং যেভাবে হয় আর কি স্কুলের ছেলেরা তাতে অংশগ্রহণ করবে, অনেকগুলো অনুষ্ঠান হবে। সন্ধ্যাবেলা থেকেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের বিভিন্ন পরিবেশনায় ফুটে উঠবে সেই অনুষ্ঠান, রূপ নেবে এক আলোকময় উজ্জ্বল সন্ধ্যা। সে অপেক্ষায় থাকল শহর থেকে স্কুলের ছাত্রছাত্রী প্রত্যেকে। আমার নাম কি?
বেশ পুজো এবার জেলা কিছু করার নেই, বেশ পুজো কনসেপ্টটা খুব আমরা কোচবিহারের ঐতিহ্যশালী স্কুল সুনীতি একাডেমি এক অপরূপ সৌন্দর্য নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। নতুন এক চিন্তাভাবনা, সাদা কালো রঙে রাঙিয়ে এক অভূতপূর্ব পুজোকে উপহার দিলেন কোচবিহারবাসীর জন্য। বলাই যায় যদি পুরস্কার থাকত জেলার সেরা পুজো হিসেবে বিবেচিত হত এবারের এই সংস্কৃতি সুনীতি একাডেমি। আমরা কথা বলব ম্যাডামদের সাথে কীভাবে এই চিন্তা মাথায় এলো, কীভাবে ব্যাপার ম্যাডাম এই যে পুজোটা এতটা নতুন থিম নতুনভাবে চারিদিকে সবাই বিভিন্ন জায়গায় আলপনা দেয় কিন্তু আপনাদের থিমটা একটু আলাদা, এই চিন্তা করতে গেলো কীভাবে করলেন? আমরা এবার আমাদের থিম হচ্ছে সহজ পাঠ এবং এই থিমটা মানে যার মস্তিষ্ক প্রসূত তিনি এখনো এই মুহূর্তে এসে উপস্থিত হতে পারেননি, কারণ অমৃতালি একটু এসব এই অনবদ্য যে ভাবনা চিন্তা যার তিনি হচ্ছেন শ্রীমতী অমৃতা এইচ গোস্বামী আমাদের স্কুলের ইংরেজি শিক্ষিকা, তার মস্তিষ্ক প্রসূত এই ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন। আর সুনীতি একাডেমি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, আমার জন্ম কুচবিহারে, আমার বেড়ে ওঠা সুনীতি একাডেমি প্রাঙ্গণে, ক্লাস থ্রি থেকে নমিতা দিদি আমাদের হাতে ধরে কাজ শিখিয়েছিলেন। এবছরে অভিনবত্ব হচ্ছে আমরা তিন বন্ধু, যে তিন বন্ধু এই স্কুলেই পড়াশোনা করেছি, আমি অরুন্ধতি নিয়োগী, ভাসতী ঘোষ চক্রবর্তী আর সুভাবতী চৌধুরী, আমরা ছোটোবেলার তিন বন্ধু। তিন বন্ধু মিলে আমরা এবার স্কুলের পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি এবং মেয়েরা আমাদের সবসময়ই আমাদের মানে তারা শ্রেষ্ঠ এবং তারাই সেরা। তারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবি তারা নিজে হাতে এঁকেছে, এই ভাঁড় থেকে শুরু করে এই আলপনা থেকে শুরু করে এছাড়া সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে বাইরে হলের বাইরে গোলবাগানের ডান দিকে, সন্ধ্যেবেলা সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে। আর অনেকদিন থেকে এই প্রস্তুতি চলছে আমাদের, মূলত আমরা বিভিন্ন কাজগুলোকে কতগুলো ভাগে ভাগ করে নিই। ভোগের আয়োজন সম্পূর্ণভাবে পান্নাদি করেছেন, সকালবেলা থেকে আমরা আছি, সকাল সাতটা থেকে আমরা স্কুলে রয়ে গেছি, পান্নাদি পুরো ভোগের দায়িত্ব পান্নাদি, পুজোর কাজ আমরা সমস্ত দিদিমণিরা মিলে মানে করেছি আর কি। আর এই নিপা আছে আরেকজন দিদিমণিও রয়েছেন, তিনিও ডেকোরেশনে রয়েছেন অমৃতাদির সঙ্গে, আমরা তো সবসময় দেখাশোনা করছি পুরো বিষয়টাকে। আর এছাড়া পুজোর কাজ ভোগের কাজ ঠাকুর আনতে যাওয়া, কালকে রমেশ পালের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, তো সব কিছু মিলে এই পুজোটা খুব সুন্দরভাবে হচ্ছে। মেয়েরা সঙ্গে আছে, আমার নাম অনুস্থিতি কোন বিভাগে বেশ পুজো এবার জেলার কিছু করার নেই, বেশ পুজো কনসেপ্টটা খুব হচ্ছে সহজ পাঠ। সহজ পাঠে যেরকম নন্দলাল বসুর সাদা কালো ছবিটি যেভাবে সহজ পাঠ সাজানো আছে ঠিক সেভাবেই আমরা আমাদের বিদ্যালয়ের দেয়ালটিকে সাজানোর চেষ্টা করেছি। আর তার পাশাপাশি যে শান্তিনিকেতনে যে ধরনের আলপনা আঁকা হয় সেরকম আলপনা আঁকার চেষ্টা করেছি, আর সাথে হচ্ছে মাটির হাঁড়ি দিয়ে আমরা আমাদের হলরুমটাকে সাজিয়ে তুলেছি এবার। আমার নাম সহেলি সিনহা। কোন ক্লাস? নাইন। क्या गर्म है, बताओ उसका नाम।
দাদা আমরা একটু বেশি করে সুস্থদের আসুন। আমি দেখিনি, ওকে চিনতে পারি না। अभी हम खड़े हैं एविंशियल कॉलेज में, आइए जानते हैं कॉलेज के स्टूडेंट किस तरह से मना रहे हैं सरस्वती पूजा। अभी कुछ विद्यार्थी हमारे साथ जुड़ गए हैं, आइए बात करते हैं उनसे। तो किस तरह मना रहे हैं आज सरस्वती पूजा? स्कूल कॉलेज में घूम के। और सिर्फ घूमना है कि कुछ और भी? नहीं, और कुछ नहीं। आपके कॉलेज में? नहीं, हम लोगों का ये कॉलेज नहीं है, हम लोग सिलगुबार से। हाँ हाँ। किस कॉलेज से? सुरेंद्र इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट सिलगुड़ी। तो यहाँ पे घूमने आए हैं? नहीं, घर यहाँ पे है तो इसलिए। क्या प्लानिंग है? स्कूल कॉलेज दोस्तों के साथ घूमना फिरना, गप्पे लड़ाना। पूरा दिन मस्ती कर, गप्पे लड़। आपका नाम? ज्योतिर्मय सरकार। मेरा नाम रोहित रॉय। हाँ, मैं भी बाहर से हूँ। हाँ, मैं भी बाहर से हूँ, घूमने आए हैं घर में। हाँ, स्टूडेंट्स इंजीनियरिंग। हाँ, इंजीनियरिंग स्टूडेंट। अभी हम आ गए हैं हिंदी स्कूल में, आइए देखते हैं किस तरह से सरस्वती पूजा मनाया जा रहा है हिंदी स्कूल में। तो आज पूजा हो गया, क्या-क्या किया? मैं तो यहाँ पे बहुत बचपन से पढ़ते आए हैं, यहाँ पे हम लोग सीनियर्स हैं तो आए हैं बस देखने के लिए, फिर कॉलेज जाएंगे। प्रसाद खाया, अंजलि दिया। और पूरा दिन कैसे मनाओगे? और पार्क वार्क जाएंगे, थोड़ा घूमेंगे खाएंगे। दीपावली मेरे उस कॉलेज में लड़कों से जो लिया ना, वो लोग बहुत अच्छे से पूछ रहे हैं, कुछ ना पूरे ग्रुप में खेलते हो गया, मतलब सब लड़के। अभी हमारे साथ जुड़ गए हैं हिंदी स्कूल के अध्यापक, आइए बात करते हैं उनसे। आज सरस्वती पूजा हिंदी में बोलिए। क्या क्या कार्यक्रम है आज हमारे विद्यालय में? पूजा अभी मतलब 11 बजे पूजा हुआ है, पंडित के आने में देरी होने के कारण कुछ देर हुआ है, उसके बच्चों को प्रसाद उरसाद वितरण किया गया और शाम में फिर कुछ कार्यक्रम रखा गया है, संगीत वगैरह का, कीर्तन या क्या बोला जाए, आरती का कार्यक्रम, उसके बाद कीर्तन का, ये मतलब कि सरस्वती वंदना का कार्यक्रम है, उसके बाद कल बच्चों को खिचड़ी खिलाया जाएगा जैसे प्रत्येक साल खिलाया जाता है। मेरा नाम ज्योतिन्द्र कुमार सिंह। सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणी